বর্তমানে বিশ্বের 193টি সার্বভৌম দেশ জাতিসংঘের সদস্য। বিশ্ব রাজনীতি, অর্থনীতি অথবা বৈশ্বিক প্রভাবের কারণে ঘুরে ফিরেই নির্দিষ্ট কয়েকটি দেশের নামই থাকে আলোচনার শীর্ষে। এ তালিকায় রয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান, ইসরায়েলের মতো এশিয়া মহাদেশের 9টি দেশ। যে সামরিক অর্থনৈতিক শক্তিমত্তার কারণে এশিয়ার এই দেশগুলো বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করে চলেছে, সেসব তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। জাতিসংঘের তথ্য অনুযায়ী এশিয়ার দেশের সংখ্যা 49টি। এর বাইরেও কিছু স্বশাসিত উপখণ্ড রয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস করে এশিয়াতে। প্রায় 4,45,00,000 বর্গ কিলোমিটার আয়তনের এশিয়ার জনসংখ্যা 443 কোটি। বিশ্বের সবচেয়ে বড় এ মহাদেশভুক্ত রাশিয়া, তুরস্ক সহ কয়েকটি দেশের ভূখণ্ডের কিছু অংশ ইউরোপ সহ অন্য মহাদেশের ভেতরে রয়েছে। আবার অন্যান্য মহাদেশভুক্ত কয়েকটি দেশের অংশ রয়েছে এশিয়াতেও। বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার 75% ভূখণ্ডই এশিয়াতে। রাশিয়ার জনসংখ্যা 14,23,00,000, আয়তন 1,70,00,000 বর্গ কিলোমিটার, সশস্ত্র বাহিনীর সদস্য 13,50,000, সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 8,50,000, রিজার্ভ ফোর্সের সংখ্যা 2,50,000, প্যারামিলিটারির সদস্য সংখ্যাও 2,50,000। বিমানের সংখ্যা 4,173টি, যাত্রী বিমান 445টি, প্রতিরক্ষা বিমান 772টি, অ্যাটাক বিমান 739টি, বিশেষ বিমান 132টি, প্রশিক্ষণ বিমান 522টি, ট্যাঙ্কার বিমান 20টি, হেলিকপ্টার 1,543টি, অ্যাটাক হেলিকপ্টার 544টি, পারমাণবিক বোমা রয়েছে 6,297টি, ট্যাঙ্ক রয়েছে 12,420টি, সাজোয়াজান 30,122টি, সক্রিয় কামান 6,574টি, টানা কামান 7,571টি, রকেট প্রজেক্টর 3,391টি, সামুদ্রিক জাহাজ রয়েছে 2,873টি, নৌবাহিনীর জাহাজ 605টি, টহল জাহাজ 59টি, ডেস্ট্রয়ার 15টি, রণতরি 1টি, ফ্রিগেট 11টি, করফেটস 86টি, সাবমেরিন 70টি, মাইন উদ্ধারকারী জাহাজ রয়েছে 49টি। স্থানীয় বাজার মূল্যে ক্রয় ক্ষমতা বা পিপিপির পরিমাণ 3.8 ট্রিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ 432 বিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক ঋণ রয়েছে 479 বিলিয়ন মার্কিন ডলার, সামরিক বাজেট 154 বিলিয়ন মার্কিন ডলার, মজুদ তেলের পরিমাণ 8,000 কোটি ব্যারেল, তেলের দৈনিক উৎপাদন 1,07,00,000 ব্যারেল, কর্মক্ষম মানুষের সংখ্যা 6,99,00,000, স্থলবন্দর রয়েছে 8টি। সড়ক পথের দৈর্ঘ্য 12,83,000 কিলোমিটার, রেলপথ রয়েছে 87,157 কিলোমিটার, বিমানবন্দরের সংখ্যা 1,218। শক্তিমত্তায় এশিয়াতে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। চীনের জনসংখ্যা 139,78,00,000, আয়তন 97,06,000 বর্গ কিলোমিটার, সশস্ত্র বাহিনীর সদস্য 31,34,000, সেনাবাহিনীর সক্রিয় সদস্য 20,00,000, রিজার্ভ ফোর্সের সংখ্যা 5,10,000, প্যারামিলিটারির সংখ্যা 6,24,000। বিমানের সংখ্যা 3,285টি, যাত্রী বিমান 286টি, প্রতিরক্ষা বিমান 1,200টি, অ্যাটাক বিমানের সংখ্যা 371টি, বিশেষ বিমান রয়েছে 114টি, প্রশিক্ষণ বিমান 399টি, ট্যাঙ্কার বিমানের সংখ্যা 3টি, হেলিকপ্টার রয়েছে 912টি, অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 281টি। চীনের পারমাণবিক বোমার সংখ্যা 350টি, ট্যাঙ্ক রয়েছে 5,250টি, সাজোয়াজানের সংখ্যা 35,000, স্বয়ংক্রিয় কামান 4,120টি, টানা কামান রয়েছে 1,734টি, রকেট প্রজেক্টরের সংখ্যা 3,107টি। চীনের সামুদ্রিক জাহাজের সংখ্যা 6,662টি, নৌবাহিনীর জাহাজের সংখ্যা 777টি, টহল জাহাজের সংখ্যা 152টি, ডিস্ট্রয়ার রয়েছে 41টি, রণতরির সংখ্যা 2টি, ফ্রিগেট 49টি, করফেটস 70টি, সাবমেরিন 79টি, মাইন উদ্ধারকারী জাহাজের সংখ্যা 36টি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের স্থানীয় বাজার মূল্যে ক্রয় ক্ষমতা বা বিপিপির পরিমাণ 23 ট্রিলিয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 3.2 ট্রিলিয়ন, বৈদেশিক ঋণ রয়েছে 2 ট্রিলিয়ন, সামরিক বাজেট 230 বিলিয়ন, মজুদ তেল 25 বিলিয়ন ব্যারেল, দৈনিক উৎপাদন 37,75,000 ব্যারেল, কর্মক্ষম মানুষের সংখ্যা 77,47,00,000, চীনের বন্দর রয়েছে 22টি। চীনের সড়ক পথের দৈর্ঘ্য 49,60,000 কিলোমিটার, রেলপথ রয়েছে 1,31,000 কিলোমিটারের, বিমানবন্দরের সংখ্যা 507টি। শক্তিমত্তায় এশিয়াতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।
ভারতের জনসংখ্যা 133 কোটি, আয়তন 32,87,000 বর্গ কিলোমিটার, সশস্ত্র বাহিনীর সদস্য 51,32,000, সক্রিয় সদস্য 14,50,000, রিজার্ভ ফোর্সের সংখ্যা 11,55,000, প্যারামিলিটারির সংখ্যা 25,27,000। ভারতের বিমান রয়েছে 2,182টি, যাত্রী বিমানের সংখ্যা 253টি, প্রতিরক্ষা বিমান 564টি, অ্যাটাক বিমানের সংখ্যা 130টি, বিশেষ বিমান রয়েছে 71টি, প্রশিক্ষণ বিমান 353টি, ট্যাঙ্কার বিমান 6টি, হেলিকপ্টার রয়েছে 805টি, অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 37টি। ভারতের পারমাণবিক বোমা রয়েছে 156টি, ট্যাঙ্ক রয়েছে 4,614টি, সাজোয়া যানের সংখ্যা 12,000, স্বয়ংক্রিয় কামান রয়েছে 100টি, টানা কামান রয়েছে 3,311টি, রকেট প্রজেক্টরের সংখ্যা 1,338টি। সামুদ্রিক জাহাজের সংখ্যা 1,801টি, নৌবাহিনীর জাহাজ 295টি, ডেস্ট্রয়ার 10টি, রণতরী রয়েছে 1টি, টহল জাহাজের সংখ্যা 128টি, ফ্রিগেট রয়েছে 13টি, করভেটস 22টি, সাবমেরিন 17টি, তবে কোনো মাইন উদ্ধারকারী জাহাজ নেই। স্থানীয় বাজার মূল্যে ভারতের ক্রয় ক্ষমতা বা পিপিপির পরিমাণ 8.44 ট্রিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 409 বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক ঋণের পরিমাণ 555 বিলিয়ন মার্কিন ডলার। কর্মক্ষম মানুষের সংখ্যা 52,19,00,000। স্থলবন্দর রয়েছে 13টি। প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 49 বিলিয়ন মার্কিন ডলার। মজুত তেলের পরিমাণ 4.49 বিলিয়ন ব্যারেল। দৈনিক উৎপাদন 7,10,000 ব্যারেল। ভারতের সড়কপথের দৈর্ঘ্য 46,99,000 কিলোমিটার। রেলপথ রয়েছে 68,525 কিলোমিটার। বিমানবন্দরের সংখ্যা 346টি। এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ জাপান। জাপানের জনসংখ্যা 12,46,00,000, আয়তন 3,77,000 বর্গ কিলোমিটার, সশস্ত্র বাহিনীর সদস্য 3,09,000, সেনাবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে 2,40,000, রিজার্ভ ফোর্সের সংখ্যা 55,000, প্যারামিলিটারির সংখ্যা 14,000। বিমানবন্দরের সংখ্যা 1,449টি, যাত্রী বিমান রয়েছে 59টি, প্রতিরক্ষা বিমানের সংখ্যা 217টি, অ্যাটাক বিমানের সংখ্যা 23টি, বিশেষ বিমান রয়েছে 164টি, প্রশিক্ষণ বিমানের সংখ্যা 425টি, ট্যাঙ্কার বিমানের সংখ্যা 7টি, হেলিকপ্টার রয়েছে 554টি, অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 119টি। জাপানের কোনো পারমাণবিক বোমা নেই। ট্যাঙ্ক রয়েছে 1,004টি, সাজোয়া যানের সংখ্যা 5,500টি, স্বয়ংক্রিয় কামানের সংখ্যা 214টি, টানা কামানের সংখ্যা 480টি, রকেট প্রজেক্টরের সংখ্যা 99টি। সামুদ্রিক জাহাজ রয়েছে 5,201টি, নৌবাহিনীর জাহাজের সংখ্যা 155টি, টহল জাহাজ 6টি, ডেস্ট্রয়ার রয়েছে 36টি, তবে কোনো রণতরী নেই। ফ্রিগেট রয়েছে 4টি, করভেটস 6টি, সাবমেরিন 21টি, মাইন উদ্ধারকারী জাহাজের সংখ্যা 22টি। স্থানীয় বাজার মূল্যে জাপানের ক্রয় ক্ষমতা বা পিপিপির পরিমাণ 5 ট্রিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 1.2 ট্রিলিয়ন, বৈদেশিক ঋণের পরিমাণ 4 ট্রিলিয়ন, প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 47 বিলিয়ন, মজুত তেলের পরিমাণ 4,41,20,000 ব্যারেল, দৈনিক উৎপাদন 3,200 ব্যারেল, কর্মক্ষম মানুষের সংখ্যা 6,65,40,000, স্থলবন্দরের সংখ্যা 44টি। জাপানের সড়কপথের দৈর্ঘ্য 12,18,000 কিলোমিটার। রেলপথ রয়েছে 27,311 কিলোমিটারের। বিমানবন্দরের সংখ্যা 175টি। এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশ পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যা 23,81,000, আয়তন 7,96,000 বর্গ কিলোমিটার, সশস্ত্র বাহিনীর সদস্য 16,40,000, সেনাবাহিনীর সক্রিয় সদস্যের সংখ্যা 6,40,000, রিজার্ভ ফোর্সের সংখ্যা 5,00,000, প্যারামিলিটারির সদস্য 5,00,000। বিমান রয়েছে 1,387টি, যাত্রী বিমানের সংখ্যা 54টি, প্রতিরক্ষা বিমানের সংখ্যা 357টি, অ্যাটাক বিমানের সংখ্যা 90টি, বিশেষ বিমান রয়েছে 24টি, প্রশিক্ষণ বিমান 551টি, অগ্নি নির্বাপণ বিমান 4টি, হেলিকপ্টারের সংখ্যা 307টি, অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 57টি। পাকিস্তানের পারমাণবিক বোমার সংখ্যা 165টি, ট্যাঙ্ক রয়েছে 2,824টি, সাজোয়া যানের সংখ্যা 9,950টি, স্বয়ংক্রিয় কামান 689টি, টানা কামানের সংখ্যা 1,208টি, রকেট প্রজেক্টরের সংখ্যা 560টি, সামুদ্রিক জাহাজ রয়েছে 57টি, নৌবাহিনীর জাহাজের সংখ্যা 114টি, তবে কোনো রণতরী নেই। টহল জাহাজ রয়েছে 48টি, যুদ্ধ জাহাজ 2টি, ফ্রিগেট 6টি, করভেটস 2টি, সাবমেরিন 9টি, মাইন উদ্ধারকারী জাহাজ রয়েছে 3টি। স্থানীয় বাজার মূল্যে পাকিস্তানের ক্রয় ক্ষমতা বা পিপিপির পরিমাণ 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 10.8 বিলিয়ন মার্কিন ডলার।
বৈদেশিক ঋণের পরিমাণ 107 বিলিয়ন মার্কিন ডলার, প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 7.69 বিলিয়ন, মজুদ তেলের পরিমাণ 33.22 কোটি ব্যারেল, দৈনিক উৎপাদন 90,000 ব্যারেল, কর্মক্ষম মানুষের সংখ্যা 6.17 কোটি, বন্দর রয়েছে 2টি। পাকিস্তানের সড়ক পথের দৈর্ঘ্য 263,000 কিলোমিটার, রেলপথ রয়েছে 11,800 কিলোমিটার, বিমানবন্দরের সংখ্যা 151টি। এশিয়ার ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার জনসংখ্যা 2,58,00,000, আয়তন 1,20,000 বর্গ কিলোমিটার, সশস্ত্র বাহিনীর সদস্য 20,00,000, সক্রিয় সদস্য 12,00,000, রিজার্ভ ফোর্সের সংখ্যা 6,00,000, প্যারামিলিটারির সদস্য 2,00,000, বিমান রয়েছে 946টি, যাত্রী বিমান 1টি, প্রতিরক্ষা বিমানের সংখ্যা 458টি, অ্যাটাক বিমান 114টি, তবে কোনো বিশেষ বিমান নেই, প্রশিক্ষণ বিমান রয়েছে 169টি, ট্যাঙ্কার বিমান নেই, হেলিকপ্টার 204টি, অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 20টি। উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার সংখ্যা 50টি, ট্যাঙ্ক রয়েছে 5,895টি, সাজানোর সংখ্যা 4,114টি, সক্রিয় কামান 450টি, টানা কামান 250টি, রকেট প্রজেক্টরের সংখ্যা 1,307টি, সামুদ্রিক জাহাজ রয়েছে 264টি, নৌবাহিনীর জাহাজ 450টি, টহল জাহাজ 200টি, তবে কোনো ডেস্ট্রয়ার এবং রণতরী নেই, ফ্রিগেট রয়েছে 5টি, করভেটাস নেই, সাবমেরিন 35টি, মাইন উদ্ধারকারী জাহাজের সংখ্যা 10টি। স্থানীয় বাজার মূল্যে উত্তর কোরিয়ার ক্রয় ক্ষমতা বা পিপিপির পরিমাণ 3.8 বিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 500 কোটি ডলার, বৈদেশিক ঋণের পরিমাণও 500 কোটি ডলার, প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 450 কোটি ডলার, তবে কোনো মজুদ তেল না থাকায় নেই কোনো দৈনিক উৎপাদন, কর্মক্ষম মানুষের সংখ্যা 1,40,00,000, বন্দর রয়েছে 7টি, সড়ক পথের দৈর্ঘ্য 25,554 কিলোমিটার, রেলপথ রয়েছে 7,435 কিলোমিটার, বিমানবন্দরের সংখ্যা 82টি। এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশ ইরান। ইরানের জনসংখ্যা 8,58,00,000, আয়তন 16,48,000 বর্গ কিলোমিটার, সশস্ত্র বাহিনীর সদস্য 10,15,000, সেনাবাহিনীর সক্রিয় সদস্য 5,75,000, রিজার্ভ ফোর্সের সংখ্যা 3,50,000, প্যারামিলিটারির সদস্য 90,000, বিমান রয়েছে 543টি, যাত্রী বিমান 85টি, প্রতিরক্ষা বিমান 197টি, অ্যাটাক বিমান 23টি, বিশেষ বিমান 9টি, প্রশিক্ষণ বিমান 96টি, ট্যাঙ্কার বিমান 7টি, হেলিকপ্টার 126টি, অ্যাটাক হেলিকপ্টার 12টি, তবে কোনো পারমাণবিক বোমা নেই, ট্যাঙ্ক রয়েছে 2,831টি, সাজাযান 7,600টি, স্বয়ংক্রিয় কামান 1,030টি, টানা কামান রয়েছে 2,180টি, রকেট প্রজেক্টরের সংখ্যা 2,485টি, সামুদ্রিক জাহাজের সংখ্যা 893টি, নৌবাহিনীর জাহাজ 142টি, টহল জাহাজ 66টি, তবে কোনো ডেস্ট্রয়ার ও রণতরী নেই, ফ্রিগেট রয়েছে 7টি, করভেটাস 3টি, সাবমেরিন 19টি, মাইন উদ্ধারকারী জাহাজ রয়েছে 1টি। স্থানীয় বাজার মূল্যে ইরানের ক্রয় ক্ষমতা বা পিপিপি 1.04 ট্রিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ 120 বিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক ঋণের পরিমাণ 7.93 বিলিয়ন মার্কিন ডলার, প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 5 বিলিয়ন মার্কিন ডলার, মজুদ তেলের পরিমাণ 157 বিলিয়ন ব্যারেল, দৈনিক উৎপাদন 42,50,000 ব্যারেল, কর্মক্ষম মানুষের সংখ্যা 3,05,00,000, বন্দর রয়েছে 4টি, সড়ক পথের দৈর্ঘ্য 223,000 কিলোমিটার, রেলপথ রয়েছে 8,484 কিলোমিটারের, বিমানবন্দরের সংখ্যা 319টি। এশিয়ার অন্যতম আলোচিত দেশ ইসরায়েল। ইসরায়েলের জনসংখ্যা 8,78,00,000, আয়তন 20,770 বর্গ কিলোমিটার, সশস্ত্র বাহিনীর সদস্য 6,46,000, সক্রিয় সদস্য 1,73,000, রিজার্ভ ফোর্সের সংখ্যা 4,65,000, প্যারামিলিটারির সদস্য 8,000, বিমান রয়েছে 597টি, যাত্রী বিমান 15টি, প্রতিরক্ষা বিমান 241টি, অ্যাটাক বিমান 27টি, বিশেষ বিমান 23টি, প্রশিক্ষণ বিমান 153টি, ট্যাঙ্কার বিমান 11টি, হেলিকপ্টার 127টি, অ্যাটাক হেলিকপ্টার 48টি। ইসরায়েলের পারমাণবিক বোমার সংখ্যা 90টি, ট্যাঙ্ক রয়েছে 1,900টি, সাজাযান 8,044টি, স্বয়ংক্রিয় কামান 650টি, টানা কামান 300টি, রকেট প্রজেক্টর রয়েছে 48টি, সামুদ্রিক জাহাজ রয়েছে 41টি, নৌবাহিনীর জাহাজ 67টি, টহল জাহাজ 45টি, তবে কোনো ডেস্ট্রয়ার, রণতরী এবং ফ্রিগেট নেই, করভেটাস রয়েছে 7টি, সাবমেরিন রয়েছে 5টি, তবে কোনো মাইন উদ্ধারকারী জাহাজ নেই। স্থানীয় বাজার মূল্যে ইসরায়েলের ক্রয় ক্ষমতা বা পিপিপি 355 বিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 113 বিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক ঋণের পরিমাণ 132.5 বিলিয়ন মার্কিন ডলার, প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 17.8 বিলিয়ন মার্কিন ডলার, মজুদ তেলের পরিমাণ 12 কোটি 7,30,000 ব্যারেল, দৈনিক উৎপাদন 400 ব্যারেল, কর্মক্ষম মানুষের সংখ্যা 38,93,000, বন্দর রয়েছে 5টি, সড়ক পথের দৈর্ঘ্য 19,555 কিলোমিটার, রেলপথ রয়েছে 1,300
84 কিলোমিটার বিমানবন্দরের সংখ্যা 42টি। এশিয়ার অন্যতম আলোচিত দেশ সৌদি আরব। সৌদি আরবের জনসংখ্যা 3 কোটি 47 লাখ। আয়তন 21 লাখ 49 হাজার বর্গ কিলোমিটার। সশস্ত্র বাহিনীর সদস্য 3 লাখ 50 হাজার। সেনাবাহিনীর সক্রিয় সদস্য 2 লাখ 25 হাজার। তবে কোনো রিজার্ভ ফোর্স নেই। প্যারামিলিটারির সদস্য 1 লাখ 25 হাজার। বিমান রয়েছে 897টি যাত্রী বিমান, 49টি প্রতিরক্ষা বিমান, 283টি অ্যাটাক বিমান, 81টি বিশেষ বিমান, 14টি প্রশিক্ষণ বিমান, 190টি ট্যাঙ্কার বিমান, 22টি হেলিকপ্টার, 258টি অ্যাটাক হেলিকপ্টার, 34টি। সৌদি আরবের পারমাণবিক বোমানি ট্যাঙ্ক আছে 1062টি, সাজোয়া যান 6202টি, সক্রিয় কামান 705টি, টানা কামান 1818টি, রকেট প্রজেক্টরের সংখ্যা 275টি, সামুদ্রিক জাহাজ রয়েছে 392টি, নৌবাহিনীর জাহাজ 57টি, টহল জাহাজ 39টি। তবে কোনো ডিস্ট্রয়ের রণতরী নেই। ফ্রিগেট রয়েছে 7টি, করভেটস 4টি, সাবমেরিন নেই, মাইন উদ্ধারকারী জাহাজ রয়েছে 3টি। স্থানীয় বাজার মূল্যে সৌদি আরবের ক্রয় ক্ষমতা বা পিপিবি পরিমাণ 1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 496 বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক ঋণের পরিমাণ 205 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 46 বিলিয়ন মার্কিন ডলার। সৌদি আরবের মজুদ তেলের পরিমাণ 266 বিলিয়ন ব্যারেল। দৈনিক উৎপাদন হয় 1,04,25,000 ব্যারেল। কর্মক্ষম মানুষের সংখ্যা 1,38,00,000। স্থলবন্দর রয়েছে 5টি। সৌদি আরবের সড়কপথের দৈর্ঘ্য 2,21,000 কিলোমিটার। রেলপথ রয়েছে 5,410 কিলোমিটার এবং বিমানবন্দরের সংখ্যা 242টি। কাজী আমদাদ, দেশ টিভি।